হ্যাঁ, না? পাওলিন গুলা দেখেন, পাওলিন গুলা খুবই সুন্দর। এটা কি ইন্ডিয়ান ব্যাট এটাও? হ্যাঁ, এটাও ইন্ডিয়ান। আচ্ছা, আজকে মেড ইন ইন্ডিয়া না? আজকে যেই গুলা ব্যাট থাকছে সবগুলা ব্যাটই ইন্ডিয়ান। সবাই ইন্ডিয়া। এটা এটা কি নতুন মডেল ব্যাট? এটা একবারে নতুন মডেল, একবারে পাওলিনটা পুরো ভেসে উঠলো এই জায়গায়। হ্যাঁ, অস্থির একটা স্টেপ ব্যাট। বাই স্টেপ পাওলিন, এন্ড আপনার বডি শেপটা খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। আপনি পাওলিন গুলা দেখেন, পাওলিন গুলা ভাই খুবই পাওলিনটা সুন্দর। ভাই অস্থির ভাই পাওলিনটা। আর এই স্টিকারটা খুব সুন্দর লাগতেছে ভাই, হ্যাঁ, এটা স্টিকারের লুকটা খুবই সুন্দর, হচ্ছে রেঞ্জার। রেঞ্জার না? হুম, রেঞ্জার ব্যাট এসএসএর। এসএসএর। গাইস এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম কিন্তু লেখা আছে রেঞ্জারটা, আর স্টিকার সুন্দর লাগতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইমরান এমবিএ ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি আছি ইমরান আপনাদের সাথে। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিবেন, যখন আমি নতুন ভিডিওটা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন ওনাদের জন্য ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে ফেসবুকে ফলো করতে পারেন এবং ফেসবুকেও ভিডিও দেখতে পারেন। অবশ্যই গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য। ধন্যবাদ সবাইকে। জয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। তারা আমাদের কি ভাই কিছু কাশ্মীর ব্যাট দেখাবেন? আজকে দেখাবো ক্রিকেটের কিছু নতুন ব্যাট দিয়া, একবারে কাশ্মীরি উলু ব্যাট, কাশ্মীরি উলু ব্যাট। এগুলো হচ্ছে নতুন সব নতুন মডেল ভাই এটা? হ্যাঁ, এগুলো নতুন মডেলের। আচ্ছা, সব কি অরিজিনাল? হ্যাঁ, একবারে অরিজিনাল। শুরু করবো, প্রথমে আমরা লাক্সন ব্যাট দিয়ে শুরু করবো। লাক্সন ব্যাট দেখাবেন? জি, লাক্সন ব্যাট দিয়ে দেখাবো। হুম, এই যে লাক্সন ব্যাটটা দেখতে দেখেন। আচ্ছা, এটা দিয়ে আপনার যে পি লাগানো আছে স্টক পেপারটা কেন এটা? স্টক পেপারটা এটা লাগানো আছে, আপনি যদি আপনার ভিজা কোনো পানি টানি লাগে তাহলে কাটটা সমস্যা হয়, কাটটা ফুলে যায় গিয়া, এই জন্য স্টক পেপারটা লাগানো। ওকে, এটা কি আপনার ই দেয়া আছে না? যে এই আপনার অরিজিনাল ব্যাট এটা না? হ্যাঁ, বারকোড দেওয়া আছে। আচ্ছা, বডি শেপটা দেখেন, বডি শেপে কার্ভ করা আছে, তো সুন্দর লাগছে এটা। এটা অরিজিনাল ব্যাট না ভাই? হ্যাঁ, অরিজিনাল ব্যাট। দে কোথা থেকে ব্যাট এটা? এটা ইন্ডিয়ান। এ মেড ইন ইন্ডিয়া? হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, দিয়ে দেবে শেপটা? হ্যাঁ, শেপটা মেড ইন ইন্ডিয়ান না? এটা ওয়েট ব্যালেন্স কেমন হবে ভাই এটা? এটা ওয়েট ব্যালেন্স ভাই আর 2.6 হবে। 2.6 হবে? জি, এটা 2.6 আছে। লাইট ওয়েট না এটা? হ্যাঁ, অনেক লাইট ওয়েট। আচ্ছা, এর প্রাইস কত লাগবে এটা? এটা প্রাইস হচ্ছে যে ভাই 3000 টাকা। 3000 টাকা প্রাইস? আচ্ছা, ফিক্সড প্রাইস নাকি এটা? হ্যাঁ, ফিক্সড প্রাইস। কম রাখা যাবে না? এটা তো আপনার কোনো কম রাখা যাবে না, লাকসন ব্যাটে কোনো কম রাখা যাবে না। যদি আমার চ্যানেল নাম বলে তাহলে কিছু কম কমাতে পারবেন নাকি? আপনার চ্যানেলতে যদি কেউ আসে তাহলে 2-100 টাকা অনার করা যাবে। আচ্ছা, অবশ্যই শোরুম ভিজিট করতে হবে নাকি? জি, শোরুমে আমাদের আসতে হবে। এসে দেখাবো এসএস ব্র্যান্ডের আরেকটি ব্যাট, এটা হচ্ছে যে মডেল হচ্ছে কোবরা। কোবরা মডেল এটা? হুম, সুন্দর ব্যাট। পাওয়ার লাইন গুলো খুবই স্টেট বাই স্টেট পাওয়ার লাইন। এটা কাশ্মীর ব্যাট না এটা? হ্যাঁ, এটা কাশ্মীর ব্যাট পাওয়ার লাইন ভাই। হ্যাঁ, কাশ্মীর ব্যাট সুন্দর ব্যাট আছে, সুন্দর পাওয়ার লাইন। আচ্ছা, এন্ড আমি যদি বডি শেপটা দেখাই তাহলে বডি শেপটা খুব মোটা, বডি শেপটা দেখতে পাচ্ছেন ভাই, বডিটা খুব অস্থির ভাই এটা। হ্যাঁ, বডি টোটা অনেক মোটা আছে। হ্যাঁ, টোটা খুবই মোটা। বেটে ওয়েট আছে নাকি এটা আবার? হ্যাঁ, ওয়েট আছে, ওয়েট আপনার সব ব্যাট ওয়েট দেওয়া যাবে, সব ওয়েট দেওয়া যাবে। হ্যাঁ, ওয়েট দেওয়া যাবে। যেই ওয়েট এটা কি? এটা কি বারকোড না? হ্যাঁ, এটা বারকোড দেওয়া আছে। আচ্ছা, এখানে এখানে বারকোড দেওয়া আছে, সাথে সব ডিটেইলস দেওয়া আছে। ব্যাট কিন্তু 100% অরিজিনাল এসএস ইন্ডিয়ান। ইন্ডিয়ান ব্যাট এটা? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাট, এটা ইন্ডিয়ান। এসএস ব্যাট কিন্তু ইন্ডিয়ান। জি, এটা ওয়েট ব্যালেন্স কেমন হবে এটা? এটা ওয়েট ব্যালেন্স হবে 2.6। 2.6? জি, 2.6, একদম লাইট ওয়েট। হ্যাঁ, লাইট ওয়েট, 1170 গ্রাম। আচ্ছা, এটাতে ম্যাচ প্র্যাকটিস দুটোই করা যাবে নাকি? হ্যাঁ, ম্যাচ প্র্যাকটিস দুটোই করতে পারবেন এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটা প্রাইস কত রাখবেন এটা? এটা প্রাইস ভাই মাত্র 4000 টাকা। 4000 টাকা প্রাইস? জি, এটা প্রাইস 4000 টাকা। ফিক্স প্রাইস তো না, কিছু কমানো যাবে না? হ্যাঁ, কিছু অনার করা যাবে, আমাদের শপে আসলে কিছু অনার করতে পারবো। আচ্ছা, অবশ্যই আমার চ্যানেল নাম বলতে হবে? জি। আচ্ছা গাইস, অবশ্যই আমার চ্যানেল নাম বললে ইমরান এমবি ব্লগ থেকে আসছি তাহলে কিছু টাকা অনার করা যাবে। ওকে, লাক্সনের আরেকটি ব্যাট, এটা আরো আকর্ষণীয়, খুবই সুন্দর। আপনি পাওয়ার লাইন গুলা দেখেন, পাওয়ার লাইন গুলা ভাই, পাওয়ার লাইনটা ভাই অস্থির ভাই পাওয়ার লাইনটা। স্টিকারটা খুব সুন্দর লাগতেছে ভাই, এটা স্টিকারের লুকটা খুবই সুন্দর, অস্থির ব্যাট এটা, সুন্দর লাসন না? হুম, শেপে খুব সুন্দর আছে গাইস, দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা, টোটা খুবই মোটা, এই যে টোটা দেখেন, টোটা আমি দেখাই। হ্যাঁ, টোটা তো মোটা আছে। হ্যাঁ, টোটা দেখতে পাচ্ছি এটা, টো মোটা থাকলে পাওয়ারটা ভালো থাকে না? হ্যাঁ, পাওয়ারটা টোটে ভালো পাওয়ার পাওয়া যায়। শেপটা দেখি, বডি শেপে শেপে কিন্তু সুন্দর এটাতে। ওকে, বেটা ওয়েট ব্যালেন্স কেমন হবে এটা? এটা ওয়েট ব্যালেন্স 2.6 এর একটু কম আছে, এটা 2.6 এর একটু কম আছে, 6 থেকে একটু কম আছে, একদম লাইট ওয়েট নাকি এটা? হ্যাঁ, এটা একদম লাইট ওয়েট। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন এটা? এটা প্রাইস ভাই 3500 টাকা। 3500 টাকা ফিক্স প্রাইস তো না?
কিছু আমাদের শপে যদি আসেন তাহলে কিছু তাহলে কিছু টাকা অনার করা যাবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল নাম বলতে হবে ইমরান ভাই ব্লগ থেকে আসছি তখন কিছু টাকা অনার করা যাবে নাকি আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট কি দেখব আমরা এটা আরো একবারে আকর্ষণীয় এই ব্যাট সবারই পপুলার একবারে কোকাবুরা হ্যাঁ কোকাবুরা অস্থির ব্যাট ভাই অস্থির ব্যাট পাওয়ারটা খুব সুন্দর আছে এটাতে পাওয়ারটা খুব সুন্দর স্টেট বেস্ট স্টেট গাইস দেখতে পাচ্ছেন পাওয়ারটা কিন্তু স্টেট বেস্ট স্টেট দেওয়া আছে পাওয়ারটা আর পিছেটা দেখিয়ে দেব একটু এই যে ব্যাক সেটটা দেখেন শেপে খুব সুন্দর আছে এটা হুম ওয়েট প্লেস কেমন এটা এটা ওয়েট হচ্ছে যে 2.6 এর থেকে একটু বেশি 2.6 থেকে একটু বেশি হবে 2.6 এর থেকে একটু বেশি হবে আচ্ছা এটাতে ম্যাচ প্র্যাকটিস দুটো করা যাবে এটা হ্যাঁ ম্যাচ প্র্যাকটিস এটা দিয়ে দুটো করতে পারবেন আচ্ছা এটা ওয়েট ব্যালেন্স কেমন হবে এটা এটা ওয়েট ব্যালেন্স আপনি 2.6 এর থেকে একটু বেশি হবে 2.6 থেকে একটু বেশি হবে কাছাকাছি আচ্ছা 2.6.5 হবে নাকি এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত রাখবেন এটা এটা প্রাইস 3000 টাকা 3000 টাকা প্রাইস ঠিক তো না কিছু কমানো যাবে না কিছু কম কম রাখতে পারবো অবশ্যই সফটওয়্যার ভিজিট করলে কিছু টাকা অনার করা যাবে অবশ্যই আমার চ্যানেল নাম বলতে হবে গাইস আচ্ছা জেরবে আপনারা তো যদি অনলাইনে যদি কে পিস প্যাট চায় তাদের জন্য কি প্রসেস দিবেন বলেন তো তাদের জন্য আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্স বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনি বিকাশে কনফার্ম হওয়ার জন্য 2000 টাকা আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা বিকাশে 2000 টাকা অ্যাডভান্স দিতে হবে ফার্স্টে নাকি অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি কন্ডিশনাল মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো আপনার কোরি সার্ভিসে নিতে পারবে বাংলাদেশ 64 জেলা নাকি জি আপনি তো হোলসেল করেন নাকি হ্যাঁ হোল হোলসেল কোসে দুটোই করি আচ্ছা সেটা প্রসেস কি হবে একটু বলে দেন তো 10 12 পিস নিতে চান তাহলে আপনি 10 12 পিস আর নিতে পারবেন কোরি মাধ্যমে এটা ওটা তো আরো বেশি আপনার অ্যাডভান্স করতে হবে আচ্ছা হোলসেল প্রাইসটা আপনারা মানে WhatsApp ইমো নম্বরে বলে দিবেন নাকি আপনারা এটা আপনি নক দিলে আমরা বলে দেব আচ্ছা 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 ঠিক আছে তো গাইস অবশ্যই ইনাকে নক দিবেন আর WhatsApp ইমো নম্বরে নক দিলে ইনারা বলে দিবে যে আপনার হোলসেল প্রাইসটা কত আর এখন যত প্রাইস বলা হচ্ছে সেটা কিন্তু খুচরা প্রাইস বলা হচ্ছে নেক্সট এ দেখাবো ভাই এডিডাসের আরেকটি ব্যাট এডিডাসের ব্যাট হ্যাঁ পাওয়ার লাইনগুলো দেখেন পাওয়ার লাইনগুলো খুবই সুন্দর ভাই এটা কি ইন্ডিয়ান ব্যাট এটাও হ্যাঁ এটাও ইন্ডিয়ান আচ্ছা মেড ইন ইন্ডিয়া না আজকে যেই গুলা ব্যাট থাকছে সবগুলা ব্যাটই ইন্ডিয়ান সবাই ইন্ডিয়ান না হ্যাঁ সবগুলা ব্যাটই ইন্ডিয়ান এইডাস ব্যাট তো খুব সুন্দর হবে হ্যাঁ পিসের লুকটা খুব সুন্দর এই যে লুকটা অস্থির লুক পুরো ব্ল্যাক স্টিকার তো হ্যাঁ এটা মডেল কি একটু দেখি তো মডেলটা এই যে মডেলটা দেখেন মডেলটা হলো আপনার 4.0 না হুম 4.0 আচ্ছা পালেরা হুম পালেরা মডেলটা না আচ্ছা আচ্ছা এটা ওয়েট ব্যালেন্স কেমন হবে এটা এটা ওয়েট ব্যালেন্স হচ্ছে যে আপনার 2.6 2.6 হবে এটা লাইট ওয়েট হবে না এটা লাইট ওয়েট ম্যাচ প্র্যাকটিস করা যাবে এটা থেকে হ্যাঁ ম্যাচ প্র্যাকটিস দুটোই করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা এটা প্রাইস হচ্ছে যে ভাই 5500 টাকা 5500 টাকা রাখবেন আচ্ছা কিছু টাকা অনার করা যাবে নাকি অবশ্যই আমাদের শপে আসলে কিছু টাকা অনার করতে পারবো ওকে ওকে নেক্সট এ দেখাবো আরেকটি খুবই ভালো আকর্ষণীয় ব্যাট অ্যাসিস্টন হ্যাঁ অ্যাসিস্টন এটা এটা কি নতুন মডেল ভাই এটা একবারে নতুন মডেল একবারে পাওয়ারলেন্ড পুরো ভেসে উঠলো এই জায়গা অস্থির একটা ব্যাট বাই স্টেট পাওয়ারলেন্ড এন্ড আপনার বডি শেপটা খুবই সুন্দর আর সাইড প্রোটেকশন মানাসে খুব সুন্দর লাগছে এটা পিসের লুকটা যদি দেখাই পিসের লুকটা হ্যাঁ শিওর ভাই পিসের লুকটা দেখেন আমাদের আরো খুবই সুন্দর এই দিকে আপনার অরিজিনাল ট্যাগ দেওয়া আছে না হ্যাঁ ট্যাগ দেওয়া আছে না আর এখানে স্ক্যানার দেওয়া আছে গাইস আপনারা কিন্তু স্ক্যান করে নিতে পারবেন ব্যাটটা অরিজিনাল নাকি কপি স্ক্যান করার পর বোঝা যাবে কিন্তু 100% কিন্তু অরিজিনাল ব্যাট এটা মেড ইন ইন্ডিয়া ব্যাট আচ্ছা তো শেপটা একটু দেখে দেবেন শেপটা এই যে বডি শেপটা দেখেন ওকে আচ্ছা ব্যাটে আপনার এই ওয়েট ব্যালেন্স কেমন এটা এটা ওয়েট ব্যালেন্স আপনার 2.5 আছে 2.5 হবে এটা একদম লাইট ওয়েট এটা এটা যদি আপনি কেউ 2.5 এর ভিতরে খোঁজে কেউ 2.6 এর ভিতরে খোঁজে কেউ 2.7 এর ভিতরে খোঁজে আপনারা সব ওয়েটের ব্যাটই আছে আমাদের কাছে যে ওয়েট আছেন ওয়েট দিতে পারবো আচ্ছা 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 ব্যাটে আপনার ম্যাচ প্র্যাকটিস দুটো খেলা যাবে না এটা থেকে ম্যাচ প্র্যাকটিস দুটোই করতে পারবে আচ্ছা প্রাইস কত রাখবে এটা এটা প্রাইস হচ্ছে যে আপনার 6000 টাকা 6000 টাকা প্রাইস হুম আচ্ছা কিছু কমানো যাবে এটা এটা আমাদের শপে আসলে কিছু ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট করা যাবে নাকি জি ওকে নেক্সট এ দেখাবো আরেকটি ব্যাট এসএস এর এসএস ব্যান্ডি এটা এসএস ব্যান্ড ভিনটেজ হ্যাঁ ভিনটেজ ভিনটেজ মডেলটা ভাই অস্থির এটা এটা একটা ভাইরাল ব্যাট এটা ভাইরাল এটা কাশ্মীর ব্যাট না এটাও কাশ্মীর ব্যাট মানে আজকে যত দেখবো সব কাশ্মীর ব্যাট দেখবো গাইস আর এখানে কিন্তু আপনার অরিজিনাল আপনার না কপি সব কিছু এখানে দেওয়া আছে আপনার স্ক্যান করে এখানে নিতে পারবেন এটা কিন্তু এসএস ব্যাট মেড ইন ইন্ডিয়া টু কিন্তু প্রোডাকশন দেওয়া আছে টু প্রোডাকশন আচ্ছা বডি শেপটা আরো আরো মোটা বডি শেপটা গাইস কিন্তু অস্থির দেখতে পাচ্ছেন কি না এখানে আপনার ভালো একটু মোটা আছে ব্যাট কি ওয়েট হবে না এটা হ্যাঁ ওয়েট এটা ওয়েট হবে এটা ওয়েট হচ্ছে 2.6 2.6 ওয়েট হবে এটা 2.6 হবে আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা এটা প্রাইস রাখবো ভাই 4500 টাকা 4500 টাকা মানে 4500 টাকা রাখবেন এটা প্রাইস 4500 টাকা
মানে এটা ফিক্সড প্রাইস বলছেন না যদি আমাদের শপে যদি আসে তাহলে কিছু অনার করতে পারবো যদি শোরুম আসে তো অবশ্যই কিছু টাকা অনার করা যাবে অবশ্যই আমাদের চ্যানেল নাম বলতে হবে তারপর কিছু টাকা ইনারা অনার করে দিবে জি ওকে নেক্সট কি দেখব আমরা নেক্সটে দেখাবো এসএস ব্যান্ডেন বাজুকা ব্যাট এটা হচ্ছে বাজুকা হুম আচ্ছা বাজুকা কিন্তু অস্থির ব্যাট ব্যাট কিন্তু একটা ফ্রেশ ভাই হ্যাঁ একদম ফ্রেশ ব্যাট ব্ল্যাক স্টিকার সবসময় সুন্দর লাগে এটা দেখতে ব্ল্যাক স্টিকার আপনি যে কোনো ব্যাডি লাগাক কেন কেন ভাইয়া সব ব্যাডি আপনার শেপে কিন্তু সুন্দর আছে ব্যাটা আর এখানে কিন্তু বারকোড সবকিছু দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে গাইস দেখে আপনারা ব্যাটটা নিতে পারবেন এটা মেড ইন ইন্ডিয়ান ব্যাট আচ্ছা বডি শেপটা দেখাই বডি শেপটা দেখাই শিওর ভাই বডি শেপটা একটু দেখি আমরা সুন্দর বডি শেপটা কিন্তু এখানে আপনার শেডও খুব স্ট্রেট ভাবে করা আছে আর ব্যাটিং সামথিং কার্ভ করা আছে গাইস দেখতে পাচ্ছেন কার্ভ করা আছে ব্যাটটা আচ্ছা জয় ভাই ব্যাটের ওয়েট ব্যালেন্স কেমন এটা বলুন তো এটা ওয়েট ব্যালেন্স ভাই 2.6 আছে 2.6 হবে এটা ওয়েট ব্যালেন্সটা 2.6 আচ্ছা আচ্ছা এটা গ্রামে আছে হচ্ছে যে আপনার 1170 গ্রাম আচ্ছা গ্রামে 1170 গ্রাম থাকবে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস রাখবো ভাইয়া 4200 টাকা 4200 টাকা মানে 4200 টাকা প্রাইস রাখবেন এটা জি এটা 4200 টাকা আচ্ছা ফিক্স প্রাইস তো বলতেছেন না আপনি নাকি কিছু টাকা অনার করা যাবে যদি আসেন তাহলে কিছু অনার করতে পারবো ওকে ওকে ঠিক আছে নেক্সটে দেখাবো এসএস ব্যান্ডের একবারে এটা আগে আপনারা এইটা ছিল এই মডেল এটা হচ্ছে রেঞ্জার রেঞ্জার না রেঞ্জার ব্যাট এসএস এর এসএস এর ও গাইস এখানে দেখতে পাচ্ছেন মডেল নামে কিন্তু লেখা আছে লে রেঞ্জারটা আর স্টিকার সুন্দর লাগতেছে ভাই এটা হ্যাঁ রেড স্টিকার খুব সুন্দর লাগে এটা এটা রেড ব্ল্যাক মিলিয়ে স্টিকারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অস্থির ব্যাট একটা আরো অস্থির এটা ফ্রেশ ব্যাট এখানে কিন্তু বার্কেট দেওয়া আছে গাইস দেখতে পাচ্ছেন কাশ্মীরি লো ব্যাট লেখা আছে আর এই স্ক্যানার করে কিন্তু নিতে পারবেন এটা মেড ইন ইন্ডিয়ান এটা আচ্ছা জয় ভাই একটু শেপটা দেখি তো হ্যাঁ বডি শেপটা দেখেন তো বডি শেপটা গাইস কিন্তু অস্থির বডি শেপটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু কার্ভ করা আছে আর কিন্তু এখান থেকে আপনি একটু আপনি টোটা একটু মোটা আছে সেটটা আচ্ছা জয় ভাই এটা ওয়েট ব্যালেন্স কেমন হবে এটা এটা ওয়েট ব্যালেন্স আপনি 2.6 এর একটু কম আছে 2.6 থেকে একটু কম হবে না 6 এর একটু কম আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস হচ্ছে যে ভাই আপনার 5000 টাকা এটা প্রাইস 5000 টাকা থাকবে না রেঞ্জার 5000 আচ্ছা আচ্ছা ফিক্সড প্রাইস তো বলতেছেন না ফিক্সড বলতেছেন না আপনি যদি শপে আসেন তাহলে কিছু অনার করা যাবে আচ্ছা 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 ঠিক আছে ভাই জয় ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে যে ঢাকা গুলিস্তান সমবায় 21 মার্কেট তৃতীয় তলায় অ্যাক্টিভ স্পোর্টস আমাদের শপ নাম্বার হচ্ছে 3081 3082 3095 আচ্ছা আচ্ছা যারা এই সবজি ব্যাট দেখেছেন আমাদের যারা যদি অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে বলেন তো আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে WhatsApp নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি ওই নম্বরে নক করলে আমরা আপনার নকে এই দিব ছবি টবি দিলে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিলে আমরা ওইটা আপনার কুরিয়ার করতে আমাদের ই হবে আচ্ছা গাইস যদি আপনাদের যদি একটা ব্যাট পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই WhatsApp ইমো নম্বরে দিয়ে দিবেন ওনারা বাংলাদেশ 64 জেলায় কিন্তু মালটা প্রোভাইড করে থাকে তো যদি যারা ব্যাট নিতে চান তারা অবশ্যই একটা ব্যাট নেওয়ার ক্ষেত্রে হলো যে কিছু টাকা অ্যাডভান্স ফার্স্টে বিকেশে দিতে হবে নাকি আপনাদের ফার্স্টে এই অ্যাডভান্স করতে হবে 2000 টাকা 2000 টাকা ফার্স্টে অ্যাডভান্স করতে হবে তারপর আপনারা বাকি কন্ডিশনে দিয়ে আপনার মালটা তুলে নেবেন আর কিন্তু কন্ডিশনে খরচা অথবা আপনার যে কুরিয়ার সার্ভিসে খরচা সেটা আপনাদের বহন করতে হবে আর যারা হোলসেল নেবে তারা অবশ্যই WhatsApp ইমো নম্বরে ভাইদেরকে নক করবে ওনারা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দিবে ওকে তো ভাই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ